আমরা আসলে এটাকে তো বলি ডিহর্নিং, মানে হর্নটা মানে শিংটাকে উঠতে না দেয়া। এবং এটা আসলে অনেকে তো এটা জাত বানায় ফেলছে। ঠিক কোন জায়গাটাতে ইনজেকশনটা পুশ করতে হবে আরেকবার দেখানো হচ্ছে, কুন্ডি করা হচ্ছে, আমরা একটু দেখি। আমাদেরকে দেখছেন বা ওকে দেখছেন হয়তো ভাবতে পারেন যে এই অন্ধকারের মধ্যে আজকে পর্বটা কেন শুরু হলো। শুরু হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে আপা আপনি মুন্ডি করা বা বাছুরের ভিডিও বানান, এই সুযোগটি আমরা আজকে পেয়েছি। আমার সাথে আছেন ওমর মালিক ভাই, যিনি বাছুর এখানে সব আয়োজন করে রেখেছেন বাছুরকে নিয়ে আসা, এবং মেডিসিন কিছু আছে, আরও কী কী আছে যেগুলোর নাম আমি জানি না, আমি ওমর ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব। এখানে বাছুরের শিং ফেলে দেয়া বা মুন্ডি করার বিষয়টি হচ্ছে, আপনারা ভালো করে অপেক্ষা করুন এবং দেখুন আমাদের আজকের পর্বটি। ওমর মালিক ভাই কেমন আছেন আপনি? জি আপু ভালো। আচ্ছা, আমরা যেটি এখন দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে মুন্ডি করা বা শিং ফেলে দেয়া। আমরা আসলে এটাকে তো বলি ডিহর্নিং, মানে হর্নটা মানে শিংটাকে উঠতে না দেয়া। এবং এটা আসলে অনেকে তো এটা জাত বানায় ফেলছে যে মুন্ডি জাত, আসলে মুন্ডি জাত নামে কিছু না, মূলত হলো এটা যারা গরু দেখাশোনা করে তারা, এবং তারা যাতে নিজেরা নিজেরা মারামারি করতে না পারে, এই দুইটা জিনিস অ্যাভয়েড করার জন্য মূলত ডিহর্নিংটা করা হয়। কারণ তার যদি শিং না থাকে তাহলে সে গুতা দিতে পারবে না। এটা হচ্ছে মূল বিষয়। মূল বিষয় আপনি ইনজেকশন দিয়েছেন, এটা কি ব্যথা কমানোর জন্য? এটা মূলত লোকাল অ্যানেস্থেটিক, কারণ যখন আমরা যেহেতু হট আয়রন দিয়ে করব যাতে সে ব্যথা না পায়, ওই সময় এই জন্যই লোকাল অ্যানেস্থেটিকটা দেওয়া হয়। এবং লোকাল অ্যানেস্থেটিক দেওয়ার সময় অবশ্যই যিনি দিবেন উনি অবশ্যই হয় একজন চিকিৎসকের তত্ত্বাবধানে দিবেন অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে দিবেন। কারণ লোকাল অ্যানেস্থেটিক যেহেতু খুবই রিস্কি জিনিস, এটা যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং ঠিক কোন জায়গায় দিতে হবে এই জিনিসটাও কিন্তু জেনে নিতে হবে। জি, আমরা এই বিষয়টা যে ইনজেকশনটা দেওয়া হয়েছে আর সেই জায়গাগুলো আপনি আরেকবার একটু দেখিয়ে দেবেন, কারণ এটার উপরে বিশেষ অনুরোধ এসেছে। আচ্ছা, এই জায়গাটা হলো আমাদের এই শিং আর চোখের মাঝখানে একটা ক্যানেলের মতো আছে, এটা হাত দিলে পাবো। হ্যাঁ, এটা এই ক্যানেলটার মাঝখানে এই এইখানে মূলত এই নার্ভগুলো যেগুলো চোখ আর শিং কন্ট্রোল করে, এই নার্ভগুলো এদিক দিয়েই গেছে। তো এই জায়গাটাতে যদি আমরা অ্যানেস্থেটিক দিই, এতে যেটা হবে এই শিংটাও, শিংয়ের এই যে এই অংশটা অ্যানেস্থেসিয়া হয়ে যাবে। এবং এটা দেখার জন্য এই যে দেখেন, এখনও আমরা কিন্তু হাত দিলে সে চোখ বন্ধ করে ফেলতেছে, মানে এখন এই অ্যানেস্থেসিয়া দেওয়া হইলো এখনও কাজ শুরু করে নাই। যখন অ্যানেস্থেসিয়া কাজ করবে আমরা কিন্তু এই চোখে হাত দিয়ে বুঝবো যে কাজ করছে, কারণ যখন অ্যানেস্থেসিয়া পুরো কাজ করবে, যখন সে শিংয়ে হিট দিলে ব্যথা পাবে না, ওই সময় কিন্তু সে চোখ বন্ধ করতে পারবে না। যখন তার চোখের নড়াচড়াটা বন্ধ হয়ে যাবে ওই সময় আমরা ডিহর্নিংটা করব। আচ্ছা, তো তাহলে ও বাকিগুলো নিয়ে আসো। ইনজেকশনটা কাজ করতে করতে আমরা একটু জেনে নেই যে মুন্ডি, আপনি বলছেন বাকিগুলো নিয়ে আসো। মুন্ডিকে অনেকে জাত ধরেই নিয়েছে এরকম আমরা অনেক দেখেছি এবং জানি, এই বিষয়ে আরেকটু বলবেন যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখা গেছে যে বাছুরটি জন্মের পরে তার শিং হয়ই, আবার কিছু কিছু এই প্রক্রিয়াতে শিং ফেলে দিতে হচ্ছে, এই বিষয়টা যদি আপনি একটু বুঝিয়ে বলেন। এটা আসলে মূলত ডিহর্নিংটা করা হয়, একটা হলো ন্যাচারাল ডিফল্ট হিসাবে এটা হয়। আর আরেকটা হলো ডিহর্নিং প্রসেস। তা কিছু কিছু ওয়ার্ল্ড ওয়াইড কিছু কিছু কিন্তু বুলি আছে যেগুলা ন্যাচারালি তাদের বাচ্চারা পোল্ড হয়, আর এর বাইরে বাকি সারা পৃথিবীতেই কিন্তু ডিহর্নিংটা করা হয়। এবং শুধুমাত্র ডিহর্নিং করার কিন্তু অনেকেই অনেক রকম তথ্য দেয় যে ডিহর্নিংয়ে দুধ বাড়ে এই সেই, বাট আমার কাছে মনে হয় না। মূলত আমরা যেটা দিই এটা হলো যে রিস্ক ফ্রি অপারেশনের জন্য, একটা হলো তারা নিজেরা নিজেরা যাতে গুতাগুতি করতে না পারে, দুই নম্বর হলো যারা এই গরুগুলা পালবে তারা যাতে রিস্ক ফ্রি থাকে, কারণ গুতা দিয়া ধরেন যারা অ্যাটেন্ড করে ওদেরকে আহত করে দিতে পারে, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমরা মূলত ডিহর্নিংটা করে থাকি। আচ্ছা, তাহলে ইনজেকশন পুশ করা হোক, আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি দর্শক বা যারা আপনারা শিখতে চান ঠিক কোন জায়গাটাতে ইনজেকশনটা পুশ করতে হবে, আরেকবার দেখানো হচ্ছে।
বাছুর শব্দও করছে না, ডাকছে না একবার। এই বাছুরটির বয়স কত? বাছুরটির বয়স প্রায় ২ মাস হয়েছে। ২ মাস হয়েছে। তাহলে শিং ফেলে দেয়া বা মুন্ডি করার মূল বয়স হচ্ছে না, এটা আসলে নির্ভর করে আমরা কীভাবে করতেছি। একটা হলো আমরা ডিহর্নিং জেল দিয়ে করতে পারি, জেল বা ক্রিম দিয়ে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই মূলত তিন সপ্তাহের মধ্যে করতে হয়। আর আরেকটা হলো আমরা যদি হট আয়রন দিয়ে করি তাহলে কিন্তু তিন মাস বয়স পর্যন্ত করা যায়। তা আমরা যেহেতু হট আয়রন দিয়ে করতেছি তো এটা দুই মাস তিন মাস বয়স হইল, শিংটা মোটামুটি আধা ইঞ্চির চেয়ে ছোটো থাকা অবস্থায় কিন্তু করে ফেলা যায় হট আয়রন দিয়ে। অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক যেসব গাভী গন্ডগোল করে ওইসব গাভী অনেক দেশেই কিন্তু কেটে দেয়, বাট ওইটা আবার ভেটেরিনারির তত্ত্বাবধানেই করতে হবে। আর অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে যাতে এটা কাজ করে, কারণ অ্যানেস্থেসিয়ার সাথে সাথে কাজ করে না। তো দিয়ে আমরা ওয়েট করবো, ওয়েট করে চোখে হাত দিয়ে দেখবো যে অ্যানেস্থেসিয়া কাজ শুরু করছে কিনা, এরপরে আমরা ডিহর্নিং শুরু করবো। এর আগে আর কত কি করেছেন আপনি মুন্ডি? আমরা ডিহর্নিং শুরু করব। এর আগে আর কত কি করেছেন আপনি মুন্ডি? আমরা তো নিয়মিতই করে থাকি, কারণ এগুলা যেহেতু বাচ্চারা গুতাগুতি করে, এগুলা বড় হলেও গুতাগুতি করে, এই জন্য করেই দিতে হয় আর কি। মুন্ডি করা হচ্ছে, আমরা একটু দেখি। আর এখানে ডিহর্নিং করার ক্ষেত্রে বেশ করে হট আয়রন ইউজ করলে সবসময় টাইমের দিকে খেয়াল করতে হবে, কোনো অবস্থাতে 10 সেকেন্ডের বেশি, যেহেতু এই আয়রনটা অনেক বেশি গরম এবং এর এই শিঙের নিচেই কিন্তু ব্রেন থাকে। তা এই জন্য প্রফেশনালের তত্ত্বাবধানেই করতে হবে, ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে। এবং এই কোনো অবস্থাতে হট আয়রন 10 সেকেন্ডের বেশি কন্ট্যাক্টে রাখা যাবে না, এর মধ্যে শেষ করে ফেলতে হবে খুব দ্রুত। এরপরে আমরা আরো একটি দেখছি। আর ভাই কলদা কলদা দেখো, কলদা সব দাম উল্টা 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 আচ্ছা উল্টাও যাতে মুনি করার সময় ব্যথা না পায়। আমরা দেখেন আমরা হাটটা পুড়ে গেলে আমরা মূলত ব্যথা পাই কিন্তু প্রথম আধা ঘন্টা এক ঘন্টা অল্প পুড়লে, অনেক বেশি বার্ন হইলে এটা তো আলাদা কথা, অল্প পুড়ে গেলে কিন্তু আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টা ব্যথা করে। এই অ্যানেস্থেসিয়াটা নর্মালি এক দেড় ঘন্টা কাজ করে, এরপরে কিন্তু ব্যথাটাও কমে যায়। আর এটা হট আয়রন দিয়ে করার সুবিধা হলো এই আয়রনটা যেহেতু অনেক বেশি গরম, এখানে রোগ জীবাণু ঢোকার কোনো স্কোপ নেই, এটা জায়গাটা ন্যাচারালি ডিসইনফেক্ট হয়ে যায়। আর এরপরও
ডিয়ার্নিং করার পরে একটু যে কোনো একটা অ্যান্টিসেপটিক লাগাই দিতে হবে। এরপরে কি কোনো মেডিসিন ব্যবহার জন্য কোনো মেডিসিন ব্যবহার করা হয়? না না আর কিছুই লাগবে না, শুধুমাত্র ওই জায়গাটাতে একটু যে কোনো একটা অ্যান্টিসেপটিক দিতে হবে যতক্ষণ না শুকায়, এবং এটা খুব দ্রুত শুকায় যায়। এটা 7-10 দিনের মধ্যে শুকায় যাবে। ঘর দেখলে